আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সরিষা ইলিশ রেসিপি। এই রেসিপি তৈরিতে যা যা উপকরণ লাগবে তা হলো, এখানে 5 পিস ইলিশ মাছ কেটে রাখা হয়েছে, এখানে দুটো টমেটো, পেঁয়াজ কুচি এমনকি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, সরিষা বাটা, 2 চামচ সরিষা বাটা। তবে খেয়াল রাখতে হবে, অনেক সময় সরিষা ব্লেন্ড করলে খেতে তেতো লাগতে পারে, তাই ব্লেন্ড করার সময় 2টো কাঁচামরিচ এবং 1টু লবণ মিক্স করে ব্লেন্ড করতে হবে, তাহলে আর তেতো লাগবে না। এখানে সরিষার তেল, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা, 4টে কাঁচামরিচ। সরিষা ইলিশ রান্না করব, কিন্তু সরিষার তেল দেব না, তা কি করে হয়? এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এক চিমটে কালো জিরে দিচ্ছি, কালো জিরে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। পেঁয়াজ কুচি এমনকি কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হওয়া পর্যন্ত নাড়তে হবে। কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাদামি রং হওয়ার পর টমেটো দিয়ে দিলাম, টমেটো এগুলো নাড়তে হবে। টমেটো সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে ভাজতে হবে। টমেটো সিদ্ধ হওয়ার পর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো 5 মিনিট তেলে ভাজতে হবে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এমনকি জিরের গুঁড়ো। মশলাগুলো ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি,
পরিমাণ মতো, এখন কেটে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম। এখন মাছগুলো আবার উল্টে দিচ্ছি। মশলাগুলো ভেজে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এখন আবার ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিব। এখন 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে দুটো কাঁচামরিচ দিয়ে দেব। রান্না প্রায় শেষ হবার পূর্ব মুহূর্তে 4-5টা পিস আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। তাহলে হবে কি, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং এক ধরনের চমৎকার ফ্লেভার আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আবারও ঢাকনা তুলে নিব। এইভাবে দেখতে দেখতে আমাদের আজকের রেসিপি সরিষা ইলিশ সম্পাদন হয়ে গেল। এখন পরিবেশনের পালা। দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন কেমন অসাধারণ কালার চলে আসছে এবং অন্যরকম এক ফ্লেভার উপলব্ধি করছি। বেশ মজাদার হবে, গ্যারান্টি দিলাম। দর্শক শ্রোতা মণ্ডলী, ঠিক আমার মতো করে যদি রান্না করতে পারেন সত্যি অনেক মজাদার হবে এবং একবার খেলে স্বাদটা যেন মুখেই লেগে থাকবে। অনুরোধ রইল, অন্তত বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।